প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম। আজ শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে স্কুলের হেড স্যার থেকে শুরু করে সকল স্যার ম্যাডামের পক্ষ থেকে তোমাদের স্বাগত। তোমরা যে যেখানে আছো আশা করি অনেক অনেক বেশি ভালো আছো, কারণ এই মহামারী পরিস্থিতির মধ্যে সুস্থ সবল থাকাটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। আশা করি সবাই সুস্থ সবল আছো, আর সেই সাথে বাড়িতে বসে বসে যতটুকুনি সম্ভব পড়ালেখা সবাই চালিয়ে যাচ্ছ এই আশাবাদ আমরা করতে পারি বা রাখছি। তো দশম শ্রেণী এবং যারা 2021-এর SSC পরীক্ষা দেবা তাদের উদ্দেশ্যে আমার আজকে সেট ফাংশন থেকে অন্ততপক্ষে দুই একটি অঙ্ক আজকে দেখাবো। সৃজনশীল সেটা দেখো, বোর্ডে আমি একটা অঙ্ক লিখে দিয়েছি সৃজনশীল। রোমানের এক নম্বরটাতে বলছে এ শুধু এক্স ইজ বিলং টু রিয়েল লাইন এন, মানে স্বাভাবিক সংখ্যা, সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা। আমরা জানি মৌলিক সংখ্যা কি এবং সেটা কত পর্যন্ত হবে, এক্স স্মলার দেন অর ইকুয়াল 8। তার মানে কি এক্স এর মানটা হবে 8 এর চেয়ে ছোট অথবা সমান। এক দুই বি ইকুয়াল এক্স ইজ বিলং টু রিয়েল লাইন এন সাজ দ্যাট এক্স জোড় সংখ্যা, এক্স এর মানগুলো কি হবে জোড় সংখ্যা। তার মানে কি এক্স মানে কি বি সেটের এগুলো উপাদান, এক একটাকে এক্স নাম দেওয়া হচ্ছে। এক্স ইজ স্মলার দেন অর ইকুয়াল হচ্ছে 6, এই জোড় সংখ্যাগুলো হবে কি 6 এর চেয়ে ছোট অথবা 6 এর সমান। ইভেন বলা হয়েছে আর বাস্তব সংখ্যার সেটকে আমরা কি জানি আর আর ইকুয়াল এক্স ওয়াই সাজ দ্যাট এক্স ইজ বিলং টু এ, এক্স এর মানগুলো কি এ সেটের সদস্য, ওয়াই ইজ বিলং টু বি, ওয়াই এর মানগুলো ধরবো আমরা বি সেটের সদস্য, এবং এক্স মাইনাস সরি ওয়াই মাইনাস এক্স ইকুয়াল কত 1। এবার দুই নাম্বার আসি, এন ইজ এলিমেন্ট অফ এন, আমরা বিলং টু বলি হ্যাঁ বা এলিমেন্ট অফ এন বা বিলং টু এন এর জন্য, তার মানে কি এন এর সকল সদস্য কার আন্ডারে, কার উপাদান, এই বড় এন এর উপাদান মানে স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান, কিংবা বলতে পারি এন এর সকল সদস্য তার আন্ডারে এই স্বাভাবিক সংখ্যা এন এর জন্য এক্স ইকুয়াল 2n-1 এবং এন ইকুয়াল 5, 10, 15, 20 ধরে এক্স এর প্রাপ্ত মানের সেট হচ্ছে কত এ। এটা ধরে এক্স এর যে মানটা আসবে এখান থেকে সেটা প্রাপ্ত মানের সেটটাকে আমরা কি নাম দিব এ। এবার কোয়াবলসে স্বাভাবিক সংখ্যার সেট অনন্ত সেট ব্যাখ্যা কর। গতকাল একটা ক্লাস আমি 9-এর উদ্দেশ্যে দিয়েছি, সে ক্লাসে লেখা আছে যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটা অনন্ত সেট, ওইটি উদাহরণে বই লেখা আছে দেখবা স্বাভাবিক সংখ্যার সেট অনন্ত সেট, ওইটা লিখলেই হয়ে যাবে থিওরি। হ রোমানের এক অনুসারে ডোমেন আর এবং রেঞ্জ আর নির্ণয় করো। আবার ডোমেন রেঞ্জ আমরা জানি, তোমরা জানিছো। দুই অনুসারে দেখাও যে পি অফ এ মানে পাওয়ার সেট অফ এ এর সদস্য সংখ্যা টু পাওয়ার এম কে সমর্থন করে, যেখানে এম হলো এ সেটের সদস্য, এম গুলো কি এম এর মান এ সেটের সদস্য। তাহলে এইবার আমরা অঙ্ক করি, তাহলে এইটা আমাদের জানা হলো প্রশ্নটা। প্রশ্নটা কেউ যদি না বুঝতে পারে সাথে লিখে নিব, আবার তো স্ক্রিনশট দিব। এই এখন প্রশ্নটা আমি মিলে আমার কাছে প্রশ্ন লেখা আছে
ওইটা দেখে পরে উত্তর করতে পারবো। তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে দিয়ে সাথে সাথে নিতে বা লেখে নিতে। ক নম্বর বলেছিলাম কি সকল স্বাভাবিক সংখ্যার সেট একটা অনন্ত সেট, সমাধান ক সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অনন্ত সেট। তাহলে স্বাভাবিক সংখ্যার সেট লিখি, স্বাভাবিক সংখ্যার সেট এন, স্বাভাবিক সংখ্যার সেট কত এন, এন সমান আমরা যদি এ গুণ ধরি, আচ্ছা যদি আমি এখানে না লিখি এখানেই লিখি এন ইকুয়াল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই করে দিলাম, কয় পর্যন্ত লিখলাম আমি এইট পর্যন্ত লিখলাম, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট। আচ্ছা এখন আমি যদি আরেকটা লিখি যে কি এন সেট থেকে বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট, বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট, এইটা ডট ডট দেওয়া মানে কি অনন্ত সেট, বুঝে বলো স্বাভাবিক সংখ্যার সেট অনন্ত সেট। তাহলে এন সেট হতে সেট হতে বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট, বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট, সংখ্যার সেট বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট, সংখ্যা নিয়ে গঠিত সেট, বিজোড় স্বাভাবিক সংখ্যা সেট লেখলে হলো। তাহলে এর একটা নাম দিই যদি আমি এ, এক তিন পাঁচ সাত এই যে এইভাবে আমি অনন্ত কাল ধরে লিখতে পারবো। এবং এন সেট থেকে সেট হতে জোড় এবার ধরো জোড় স্বাভাবিক সংখ্যা সেট, স্বাভাবিক সংখ্যা সেট, তাহলে এটাকে বি নাম দিলাম, এটাকে আমি কি নাম দিলাম বি নাম। তাহলে জোর টু ফোর সিক্স এইট এই চলে যাবে তুমি অনন্তকাল, এন সেট হতে সেট হতে তিনের গুণিতকের সেট, গুণিতকের তকের সেট, তিনের গুণিতকের সেট বিজোড় সেট। তাহলে এগুলো কি এটাকে সি দাও, তাহলে তিন দেওয়া ভাগ তিনটা ভাগ দিলে হতো কত থ্রি সিক্স এইভাবে চলতে থাকবে। নাইন সংখ্যাটা আমি এখানে লিখিনি, তুমি নাইন লিখতে পারো সমস্যা নেই, নাইন লিখতে পারো তা টুয়েলভ লিখতে পারো কোনো সমস্যা, নাইনও লিখতে পারো টুয়েলভও লিখতে পারো চলে যাবে। তাহলে এরা কি এন সেট হতে সেট হতে দুইয়ের দুইয়ের কি গুণিতকের সেট, গুণিতকের সেট দুইয়ের গুণিতকের সেট, তার মানে কি গুণিতক আর গুণনীয়ক গত ক্লাসে আমি সেটের অঙ্কে বলেছি। গুণিতক হচ্ছে কি দুই দ্বারা যে সমস্ত স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে যে সমস্ত সদস্যকে ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য হবে ওইগুলো হচ্ছে দুইয়ের গুণিতক। তাহলে কত হবে দুইয়ের গুণিতক, এটাকে যদি আমি ডি ধরি কত দুই চার ছয় আট এইভাবে চলতেছে আমি দশ, তার মানে কি এরপরে আমি কি লিখবো তিনের পাঁচের গুণিতক ছয়ের গুণিতক মানে কি স্বাভাবিক সংখ্যা লিখতে থাকতে পারবো। তাহলে এবার বলছে কি ইত্যাদি শেষে যা কি লিখবো আমরা ইত্যাদি ইত্যাদি, এটা হলো কি গেল। এবার লিখবো এন এন সেট থেকে গঠিত সেট সমূহের উপাদান সংখ্যা, উপাদান সংখ্যার গণনা করে কি বলছে গণনা করে নির্ধারণ করা যায় না, তার মানে কি এইভাবে থেকে আমি বিজোড় ওই অন্যান্যগুলো আরও লিখতে পারবো। সুতরাং এবার লিখবো এবার এই পর্যন্ত তোমরা বুঝছো, তাহলে লিখবো যে এন সেট থেকে, এন সেট থেকে গঠিত সেটের সেটগুলো কি হবে, এন সেট থেকে গঠিত উপরের সেট সেট সমের উপাদান, তাহলে এন এন সেট থেকে গঠিত গঠিত উপরে উপরে সেট সমূহের উপাদান গণনা গণনা করে শেষ
করা যায় না সুতরাং শেষ করা যায় না সুতরাং তাহলে তাহলে এ বি সি ডি কি হবে এ বি সি ডি কি অসীম সেট অনন্ত মানে কি অসীম অসীম সেট এ বি সি অসীম সেট অতএব এর একটি কি এর একটি একটি এর একটি অনন্ত সেট অনন্ত সেট এর একটি কি হচ্ছে অনন্ত সেট এই এটার কয়ের অ্যান্সার আমাদের কি শেষ এবার দেখো খ নাম্বার প্রশ্ন কিন্তু অবশ্যই শুরুতেই লিখে নিবা অথবা বারবার দেখবা তাই না এবার প্রশ্নটা আমার কাছে আছে তোমাদের কাছে নেই তাহলে আমি খ এর অ্যান্সার করবো এবার প্রশ্নটা টেনে দেখো একবার খ নম্বরে কি বলেছে খ বলেছে কি এক নম্বর অনুসারে ডোমোর এন্স নির্ণয় করো এখন দেওয়া আছে কি দেওয়া ছিল আমাদের আমি দেখে নিব এ সমান দেওয়া ছিল এক্স ইজ বিলং টু এন টেন লাইন মানে বাস্তবে এক্স মৌলিক সংখ্যা এক্স মৌলিক মৌলিক সংখ্যা যেটা এক্স এর মান এইটার চাইতে ছোট অথবা কি বলেছে কি সমান তারপরে বলছে কি স্বাভাবিক সংখ্যা সমূহের সেট তাহলে এটা স্বাভাবিক সংখ্যা সমূহের সেট আগে লেখি এর কি বলেছে স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা সমূহের সেট স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা সংখ্যা সমূহের সমূহের সেট স্বাভাবিক সংখ্যা সমূহের সেট হচ্ছে কি রেল লাইন আর এ সমান এন সমান এখন তুমি লিখে দাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে তার মানে কি অনন্ত সেট স্বাভাবিক সংখ্যার সেট অনন্ত সেট যেটা আগে আমরা লিখলাম তারপরে আট থেকে ছোট সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা ছোট অথবা সমান তাহলে আট থেকে ছোট এটা থেকে ছোট সংখ্যাগুলোর সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা এগুলোর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে কত কি কি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা আমরা কি বলি যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না দুই তিন পাঁচ সাত আর কি দেব দুই তিন পাঁচ সাত এবার বলছে কি এটা হচ্ছে কি মৌলিক সংখ্যা তাহলে এই সেটকে বলে নাম দিয়েছে কি এ তাহলে এ সমান দুই তিন পাঁচ কত সাত এই যে আমার মৌলিক সংখ্যা শেষ এটা বের করলাম এবার বলছে আবার বি এরটা বের করো আবার বি তাহলে এই পর্যন্ত আমরা কি করলাম এ বের করলাম এবার বি দেখো এবার বি সমান এখানে বি এখানে কি জোড় সংখ্যা এ কি বলেছে জোড় তাহলে বি এক্স জোড় বলেছে জোড় সংখ্যা সেটা কত ছয়ের সমান ছয়ের থেকে কি বলেছে ছয় ছয়ের সমান অথবা ছোট তাহলে জোর স্বাভাবিক সংখ্যা জোর স্বাভাবিক সংখ্যা আমরা দেখি এখন জোর সংখ্যাগুলো আমরা যদি ডাইরেক্ট লিখে দিই এখন ডাইরেক্ট লিখে আমার দরকার নেই তাহলে এটা যদি আমি ডাইরেক্ট এখন লিখি তাহলে এটা কী হবে জোর বলো ছোট অথবা সমান তাহলে এটা হবে কত দুই চার আর ছয় এটাই তো হচ্ছে ছয়ের চেয়ে ছোট অথবা সমান দুই চার ছয় তাহলে আমার এটা হয়ে গেল তাহলে এইবার আর একটা কি আছে আর ওই যে আর এ বর্ণিত শর্ত তাহলে আর সমান প্রশ্নে দেওয়া আছে অর্ণয় আর এবার আর অর্ণয় মানে কি সম্পর্ক অর্ণয় আর সমান আর কি শর্ত ছিল আর ছিল এক্স ওয়াই এক্স ওয়াই সাজ দেয়া এক্স ইজ বিলং টু এ এক্স ইজ বিলং টু এ আবার বলেছিল কি ওয়াই ইজ বিলং টু বি এবং
এবং কি ছিল এবং এবং y minus x equal 1 এটা তাহলে এখানে আমরা লিখব কি a আর b a আর b যদি আমি কি করি এয়া করি তাহলে 1 হবে তাহলে এখন আমরা a b যখন দুইটা হবে দুইটা সেট হবে তখন সেট দুটার গুণফল নিতে হয় সেট দুটা কি নেব গুণ করতে হয় যখন a আর b দুইটার মান আমরা পাইছি a এর মান পাইছিলাম কত জানো এর মান পাইছিলাম 2 3 5 7 মৌলিক সংখ্যা এটা জোড় স্বাভাবিক সংখ্যা বলছে তাহলে এই দুটার গুণফল সমান তখন আমাদের এই শর্তে ফেলব ফেললে আমাদের কি কি মান আসবে সেগুলো হবে আমাদের কি ওইখানে থাকে আমাদের ডোমেইন অর্ণন ওই অর্ণন থেকে ডোমেইন এসে নিতে তাহলে a গুণন b a গুণন b তাহলে a গুণন b কি a এর মান ছিল আমাদের আচ্ছা সেটা দাও এর মান ছিল কত 2 2 ছিল 3 5 7 b এর মান ছিল 2 4 6 এটা যদি আমি এখন গুণ করি তাহলে 2 2 হবে এন্ড চালাই তাহলে গুণ দাও তাহলে 2 2 তারপর 2 4 তারপরে কত 2 6 একটা তারপরে কত 3 2 3 4 তারপরে কত 3 6 এবার দেখো 5 2 আচ্ছা 5 2 5 4 তারপরে আরেকটা কি 5 6 এবার এসো 7 2 এবার গেল কত 7 4 তারপরে গেল কত 4 6 এই এই গেল এই আমরা কি কার্তেসীয় গুণন যেটাকে বলে তোমরা আগে শিখেছো সেটা করলাম এর মধ্যে এখন আমাদের দেখতে হবে সম্পর্কটা দেখতে হবে যে এই দেখ x এর মান কত y এর মান পরেরটা প্রথমটা হচ্ছে x এর মান ক্রমজোড়ার দ্বিতীয়টা হচ্ছে সবসময় হয় y এর মান এভাবে আমরা নিই x এর মান যদি 2 হয় y এর মান 2 এটা 0 হয়ে যাবে তখন 1 এটা হবে না x এর মান 2 হলে y এর মান 4 দিলে এখানে 2 থাকবে যা 1 এর সমান হবে না এরপরে 1 আছে তাহলে x এর মান 2 দিব এরপরে y এর মান 6 তাহলে এইটা হলো 6 হলে ওইপারে 1 হচ্ছে না তাহলে x এর মান যদি আমি 2 দিই y এর মান 3 দিই এটা তার মানে a একটা মান আমরা পেয়ে গেলাম কত 3 একটা 3 তারপরে x এর মান যদি 4 দিই y এর মান 3 মাইনাস হবে না x এর মান 3 দিলাম y এর মান হবে না ও x এর মান 3 y এর মান 4 দিলে এটা হবে আর x এর মান 3 দিলাম সরি সরি x এর মান কত 3 y এর মান 2 এটা হবে না এটা হবে না এটা ভুল এটা ভুল হয়েছে তারপরে কি 3 4 একটা আর একটা দেখো x এটা হবে না x এর মান হচ্ছে কত 5 এটা মাইনাস হবে x এর মান 5 y এর মান 4 তাহলে y এর মান 4 মাইনাস হবে x এর মান 5 y এর মান 6 তাহলে এটা হবে x এর মান 7 y এর মান 2 মাইনাস 5 থাকবে হবে না এটা সমান হতে হবে ওই পক্ষ আছে 1 1 জায়গাতে হবে আবার x এর মান 7 y এর মান 4 মাইনাস 3 হবে উপরে 1 x এর মান কত x এর মান 7 y এর মান হচ্ছে কত 6 তাহলে মাইনাস 1 হবে উপরে প্লাস প্লাস 1 তার মানে হবে শুধু হলো কোন দুটো এই দুটো হলো কত 3 4 আর 5 6 তাহলে আমরা লিখতে পারবো নির্ণয় অর্ণয় তাহলে এবার আমরা উপরে এখন এইটা বাদ দিয়ে লিখে দিই নির্ণয় অর্ণয় তাহলে কি হবে নির্ণয় অর্ণয়টি অর্ণয় আর নির্ণয় অর্ণয় আর সমান কত হবে 3 4 3 4 একটা আর একটা হচ্ছে কত 5 6 3 4 আর হচ্ছে কত 5 6 এই 3 4 আর 5 6 ক্রমজোড় তাহলে এবার দেখো ক্রমজোড়ের ক্ষেত্রে এবার লিখে নির্ণয় ডোমেন ক্রমজোড় বলেছে বলা হয়েছে কি ক্রমজোড় অনুসারে ক্ষেত্রে ক্রমজোড়ের ক্ষেত্রে y মাইনাস x ইকুয়াল 1 1 ও 1 y x minus 1 equal 1 তারপরে কি ক্রমজোড়ের ক্ষেত্রে নট ইকুয়াল 1
কখনো 1 হচ্ছে না তাহলে এখন দেখো কারণ বাকি ক্রমজোড়ার ক্ষেত্রে এত এত বাকি এটা হলো বাকি ক্রমজোড়ার ক্ষেত্রে ওটা লিখবা বাকি ক্রমজোড়ার ক্ষেত্রে এটা নট ইকুয়াল এত শুধু এই ক্ষেত্রে এটা হইছে বাকি গুলো ক্ষেত্রে কি নট ইকুয়াল 1 তাহলে এখন দেখো অতএব ডোম আর 3 5 প্রথম মানকে ডোম বলে আর রেঞ্জ আর রেঞ্জ আর সমান কত 4 6 এই হলো আমাদের অ্যানসার আমাদের বলছে ডোমেইন আর রেঞ্জ নির্ণয় তাহলে এটা গেল তাহলে এই বের এসো কত নাম্বার নাম্বার গ তাহলে এই পর্যন্ত আমি জানি তোমরা বেশ বুঝেছো এবং গয়ের উদাহরণে অঙ্কগুলোও আছে করেছো তাহলে এইবার আমরা যাব কোথায় গ নাম্বারে এইবার গ নাম্বার দেখি কি দেওয়া আছে গয়ে নাম্বার গ গ বলেছে যে দেওয়া আছে n equal 2x minus 1 তাহলে n equal 5 10 15 আর 20 হ্যাঁ n equal 5 10 15 আর 20 হলে হলে n এর মান তাহলে আমরা কি পাবো x সরি এটা x x সমান তাহলে অতএব x equal 2 5 minus 1 তাহলে 10 9 তারপর আরেকটা পাবো x equal কত 2 into 10 minus 1 20 19 তাহলে আরেকটা পাবো কত 2 গুণ নেবে 15 দাও minus 1 তাহলে minus 1 সমান কত হবে 15 যখন 30 minus 1 29 তাহলে x equal কত 2 গুণ 20 minus 1 40 39 তাহলে আমরা পাইলাম কি x এর মান পেয়ে গেলাম কত এই x সমান বলেছে আবার কি বলেছিল প্রশ্নে a বলেছিল প্রশ্নে বলা হয়েছিল কি pa যেখানে a সেটের সদস্য কি বলেছিল a সেটের সদস্য তাহলে এটাকে আবার বলেছে কি m আচ্ছা a ইকুয়াল আমরা কত এখন লিখতে পারি 9 19 35 39 এটা কি হলো a সেটের সদস্য এখন p এ নির্ণয় করতে বলেছে তাহলে p মানে কি 2 টু দি পাওয়ার 4 4 মানে 2 টু গুণ 4 4 গুণ 8 2 গুণ 16 টা হবে তাহলে অতএব p এ তাহলে p এ নিন এই পর্যন্ত অবশ্যই তোমরা পারবে আমি জানি খুবই সহজ এবার এবার দেখো p এ নির্ণয়টা কি এবার দেখো p এ নির্ণয় তাহলে কি ছিল প্রথমে ছিল কত ওই করে বাবা 9 19 সরি 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 19 29 39 এটা ছিল এটা পি এ নির্ণয় করতে হলে কি করতে হবে আমাদের এটা পি এ তাহলে 9 9 একক একটা তারপরে কি তারপরে 19 একটা তারপরে কত 29 তারপরে কত 29 39 এইবার হলো তারপরে কত দিব 19 আচ্ছা চারটা হলো তাহলে আমরা কয়টা p টু দি পাওয়ার 4 তারপরে 19 তারপরে 9 19 একটা দিলাম এই দুটো তারপরে কত 9 29 তারপরে কত 9 এটা 39 এইবার দেখো 19 29 দিলাম তারপরে কত 19 39 দিলাম এইবার দেখো 29 39 দিলাম এই তাহলে আমার কয়টা গেল আর আমি যদি ধরি 1 2 3 4 5 6 7 8 9 10 10 গেল এবার যদি 9 19 29 একটা যদি দেই আর একটা দিব 9 39 39 একটা যদি দিই তাহলে এবার আমি আরেকটা লিখতে পারি 19 39 39 সমস্যা তো নাই তাহলে কয়টা হলো
एक दो तीन चार पाँच छय सत आठ नय दस एगारो बारो तेर तेर एबार देव उन्नीस उन्त्रिस उनचल्लिस तेर तेर दुईटा दुईटा कर दिए तीनटा दिल नाइन नाइन उन्त्रिस उनचल्लिस नय उन्त्रिस उनचल्लिस नय उन्त्रिस उन्त्रिस नय उनचल्लिस उन्नीस उनचल्लिस एखन कत हबे तीनटा तीनटा हलो चारटे एकटा तहले एटा गेल तीनटा तीनटा नाइन 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 उन्त्रिस उनचल्लिस उन्नीस उन्त्रिस उनचल्लिस उन्नीस उन्नीस उन्त्रिस उन्नीस उन्त्रिस उनचल्लिस तारपरे चारटे तारपरे आरेकटा कोटाटा मिला दी तो देखी তারপরে কি হবে আরেকটা একটা কয়টা হয়েছে আমাদের এ পর্যন্ত এইবার কোটাটাতে একটা যাবে আর একটা ফাঁকা সেট দিলেই মনে হয়ে যাবে দেখি কয়টা গেল চোদ্দ কয়টা হয়েছে গণিত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এ হয়ে গেছে নাইন উনত্রিশ উনত্রিশ নাইন উনিশ নাইন নাইন উনিশ নাইন উনিশের আগে কী আছে নাইন উনিশের আগে নাইন উনিশে উনত্রিশ নাইন নয় নয় উনিশ তারপরে কি ন নয় উনিশের নয় উনত্রিশ নয় নয় উনত্রিশ এত তারপরে উনিশ এত 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 তার মানে কি আমার কথায় যেন একটা ছাড়া পড়ে যাচ্ছে তো যা হোক এটা কয়টা হবে ষোলোটা হবে তাহলে এইভাবে তোমরা এক দুই তিন চার চারটে আছে চার চারে কত ষোলোটা আমরা অবশ্যই নির্ণয় করে দেখাবো তাহলে এটা হবে কি এ সেটের উপাদান সংখ্যা এম সমান ফোর তাহলে এইবার আমরা লিখবো এইবার আমরা লিখবো যে এরপরে যে এ সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যা এ সেটের এ সেটের এ সেটের সেটের উপাদান সংখ্যা উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যা এম ইকুয়াল হচ্ছে ফোর এম ইকুয়াল কত বলেছে ফোর এবং এবং পিএ পিএ এর উপাদান উপাদান পিএ এর উপাদান সংখ্যা কত হয়েছে ষোলো পিএ এর উপাদান সংখ্যা ইকুয়াল কত ষোলো ইকুয়াল টু টু দি পাওয়ার কত এম টু টু দি পাওয়ার কত টু টু দি পাওয়ার হচ্ছে ফোর ইকুয়াল টু টু দি পাওয়ার ফোর ইকুয়াল হচ্ছে টু টু দি পাওয়ার এম এম সুতরাং তাহলে টু টু দি পাওয়ার এম হচ্ছে কি দেখানো হলো টু টু দি পাওয়ার এম দেখানো এই হচ্ছে আমাদের কি হলো গ নম্বরের প্রমাণটা তাহলে ঠিক আছে তাহলে এরকম একটা অঙ্ক যদি আমি আগামী দিনের জন্য দেখাই যেমন ধরো একটা অঙ্ক ধরো একটা সৃজনশীল অঙ্ক এরকম লিখি সৃজনশীল অঙ্কগুলো এই অঙ্কটা গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক যেমন ধরো সৃজনশীল সৃজনশীল প্রশ্ন প্রশ্ন ধরো সৃজনশীল প্রশ্ন বলছে কি এ সমান যদি এ ইকুয়াল এক্সিস বিলং টু কত এক্সিস বিলং টু রেল লাইন আর এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন থ্রি রেল লাইন এক্সিস বিলং টু এত তারপরে বলছে কি এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন থ্রি এবং থ্রি এবং কি বলেছে একত্রিশ এক্স স্কোয়ার ইকুয়াল একত্রিশ এবং এবং বলেছে কি এক্স এস কিউব এ বলেছে এক্স এস কিউব সমান কত এক্স এস কিউব স্মলার দেন আটশো বিশ তাহলে কত হচ্ছে আটশো বিশ এ একটা এ শর্ত বি বলেছে বি বলা হয়েছে এক্স ওয়াই
x y is such that x y is such that x is belong to t, y is belong to t. তাহলে x is belong to t, y is belong to t. এবং শর্ত কি ছিল? শর্ত বলেছে কি x square equal x, তারপর y square equal to x. তার মানে কি y square equal x, যেখানে যেখানে কি বলেছে, যেখানে বলেছে কি d সমান কত, d সমান মাইনাস টু, আচ্ছা মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু, d সমান এ এ এ এত, d সমান এত, f অফ x, f অফ x ইকুয়াল কত, f অফ x ইকুয়াল x মাইনাস ওয়ান, x মাইনাস ওয়ান আর x প্লাস ওয়ান, f অফ x ইকুয়াল x মাইনাস ওয়ান আর x প্লাস ওয়ান. এই যে আমার সৃজনশীলের কি হলো, এগুলো হচ্ছে কি উদ্দীপক. এবার এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, ক এ সেটকে, সেটকে তালিকা, তালিকা পদ্ধতিতে, পদ্ধতিতে প্রকাশ করো, প্রকাশ করো. খ বলেছে, খ বলা হয়েছে কি বি অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, ডোমেন রেঞ্জ নির্ণয় করো. বি অন্যকে তালিকা, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, প্রকাশ করো. এবং বিয়ের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো, ডোমেন আর রেঞ্জ নির্ণয় করো. এটা বলা হয়েছে কি, এর প্রশ্ন হচ্ছে কি এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো আর বি অন্যায়, বি অন্যায়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং বি এ ডোমেন এবং রেঞ্জ কি করো নির্ণয় করো. এইবার সি নম্বর বলেছে কি, দেখাও যে এ অঙ্কটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট একটা অঙ্ক. আমি দুইটা অঙ্ক আজকে একটা সমাধান করে এলাম আর একটা এটা প্রশ্ন দিচ্ছি, এই দুইটা প্রশ্নটার সমাধান করার চেষ্টা করবো, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট. এই ইম্পর্টেন্ট হচ্ছে দেখা হচ্ছে গ, গ বলেছে দেখা হচ্ছে কত, এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই, এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই, ওয়াই ওয়ান প্লাস এফ অফ এক্স এফ অফ, এফ অফ ওয়াই, এফ অফ এক্স এফ অফ ওয়াই ইকুয়াল, ইকুয়াল বলা হচ্ছে কত, ইকুয়াল বলা হচ্ছে এক্স মাইনাস ওয়ান, x মাইনাস ওয়ান ডিভাইডেড x প্লাস ওয়ান. এই প্রিয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে সৃজনশীলটা করালাম এই সৃজনশীল, এবং যে সৃজনশীল